ওকে, সো এখন যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সালোক সংশ্লিষ্ট। সো আমরা আগের পার্টে একটা বেসিকলি আলোচনা করছি, সো এখন যদি সালোক সংশ্লিষ্ট নিয়ে আলোচনা করতে চাই, সো আমাদের যে জীবনী শক্তি, অ্যাকচুয়ালি আমরা যে এই টার্মটা ইউজ করতেছি যে জীবনী শক্তি, এই টার্মটা নিয়ে একটু আমাদের চিন্তা করতে হবে যে একচুয়ালি এই টার্মটা কি। আচ্ছা দেখ, জীবনী শক্তি খেয়াল করো যে তোমাদের বই ডেফিনেশন হচ্ছে জীব কী জানি জীব কর্তৃক উৎপন্ন শক্তি এবং তার ব্যবহারের কৌশলই হচ্ছে জীবনী শক্তি। সেটা কিন্তু আমি বললামই যে একটি শক্তিগুলো মানে আগের পার্টে যে অ্যাকচুয়ালি বেসিকটা আছে, শক্তি কীভাবে উৎপন্ন হচ্ছে, কোন কারণে উৎপন্ন হচ্ছে, এটার সাথে কী কী প্রক্রিয়া জড়িত। অ্যাকচুয়ালি আলটিমেট যে মেইন কথাটা সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি যে শক্তির সকল উৎসই হচ্ছে সূর্য। তো এই যে শক্তির সকল উৎস সূর্য, সূর্য আমাদের সকল শক্তি দেয়। অ্যাকচুয়ালি এইটা সূর্য আমাদের ডিরেক্টলি ওই শক্তিটা দিতে পারে না। সাপোজ ধরো হচ্ছে এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে সূর্য। এখন এই সূর্যের ধরো আলোতে আমি বসে রইলাম, এই সূর্যের আলোতে আমি এদিকে বসে আছি, আলোতে বসে আছি। বাট এই যে সূর্যের আলোতে যদি আমি বসে থাকি, তাহলে এই সূর্যের যে আলোক শক্তি শক্তিটা আছে, এই আলোক শক্তিটা অ্যাকচুয়ালি কি মানে আমি পাবো না, বা এই আলোক শক্তিটাকে অ্যাকচুয়ালি অ্যাপ করবো না। তো আমাদের যেটা করতে হবে, অ্যাকচুয়ালি সূর্যের থেকে আমরা এইভাবে সরাসরি শক্তিটা পাচ্ছি না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সূর্যের যে শক্তিটা আছে সেই সূর্যের শক্তিটাকে আমাদের রূপান্তরিত করে নিতে হবে। অর্থাৎ আলোক শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করি, আবার একটা সোলার প্যানেল বসাই আলোক শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। যে কোনো একটাতে রূপান্তরিত করতে হবে, রূপান্তর করা ছাড়া ওইটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। সো যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সোলার প্যানেল দিলাম, ওই জন্য আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে, একটা প্যানেল লাগবে, তারপর তার লাগবে, তারপরে ব্যাটারি লাগবে, লাইট লাগবে, ফ্যান লাগবে, অনেক কিছু। ঠিক এইরকম যখন গাছে যখন এই সূর্য শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তখন তার কিছু অ্যাকচুয়ালি কিছু সাবস্টেন্স লাগে বা কিছু উপাদান লাগে, ঠিক সোলার প্যানেলের মতো, ঠিক ব্যাটারির মতো, এইরকম কিছু সাবস্টেন্স। যেই সাবস্টেন্সগুলোর মাধ্যমে সে কী করতে পারে, এই শক্তিটাকে বারবার ইউটিলাইজ করতে পারবে বা এটাকে ব্যাটারি হিসেবে ইউজ করতে পারে। সাপোজ সেই শক্তিটা জমা রাখতো, তারপর শক্তি ইউটিলাইজ করলো, ঠিক আছে। এখন এইটার জন্য যে প্রথম যে কয়েকটা সাবস্টেন্সের নাম আসে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ATP। সেটা হচ্ছে এই যে এই সূর্য যে আমাদের শক্তি দিচ্ছে, সূর্য সাপোজ এটা সূর্য আমাদের শক্তি দিতেছে, এই সূর্য যখন গাছের পাতার মধ্যে পড়লো, সাপোজ আমরা গাছের পাতার মধ্যে যখন পড়লো, তখন এই গাছের পাতার মধ্যে যখন এই সূর্য শক্তিটা পড়লো, তখন এই সূর্য শক্তিটাকে সে আলোক শক্তি হিসেবে সঞ্চিত করলো না, সে কী হিসেবে সঞ্চিত করলো, রাসায়নিক শক্তি হিসেবে। এবং সে কীভাবে রাসায়নিক শক্তিকে সঞ্চিত করলো, সে একটা ATP নামক বস্তুর মধ্যে শক্তিটাকে সঞ্চিত রাখলো। সাপোজ এটি হচ্ছে একটা ব্যাটারি, যেটাতে সে শক্তিটা ওই আলোক শক্তিটা দিয়ে, সাপোজ এটা হচ্ছে সোলার প্যানেল ছিল, এটা সোলার প্যানেল ছিল, এটা থেকে এই 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 জায়গায় একটা ব্যাটারি লাগানো ছিল, ব্যাটারিতে শক্তি সঞ্চিত রাখছিল। অ্যাকচুয়ালি আমাদের এই যে গাছের পাতা, এই গাছের পাতাও ধরলাম যে এরকম একটা ব্যাটারিতে শক্তি সঞ্চিত করে রাখছে, যে এই শক্তিটা পরে আমরা ইউজ করতে পারবো বা সে ইউজ করতে পারবে, এরকম। তো এই যে ব্যাটারি বা যেটা হচ্ছে শক্তি সঞ্চিত করে রাখবো, সেই সাবস্টেন্সটা বা সেই পদার্থটার নাম হচ্ছে, এই ব্যাটারির বিভিন্ন নাম আছে, সাপোজ বিভিন্ন কোম্পানির নাম আছে, ঠিক এরকম যে ওই যে সাবস্টেন্সটা, ওই সাবস্টেন্সের নাম হচ্ছে ATP। খেয়াল করো ওই সাবস্টেন্সের নাম হচ্ছে ATP। অর্থাৎ এইটাতে সে এই যে আমরা যখন ওই আলোক শক্তিটাকে ব্যাটারি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রাখছিলাম, ঠিক ওই পাতাটাও ওই তার ওই সূর্য শক্তিটাকে ATP-র মধ্যে ঢুকায় রাখছে, ATP-তে সঞ্চিত করে রাখছে। এখন অ্যাকচুয়ালি ATP-টা কী বা অ্যাকচুয়ালি ATP কীভাবে শক্তি সঞ্চিত করতেছে, এইটা নিয়ে একটু আমাদের চিন্তা। ATP এর পূর্ণরূপ হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। খেয়াল করো এডিনোসাইন ট্রাইফসফেট, ATP এর পূর্ণরূপ হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। আমরা যখন DNA স্ট্রাকচার করবো বা যখন আমরা DNA RNA চ্যাপ্টারটা যখন করবো, তখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে DNA যখন গঠিত হয়, DNA গঠিত হওয়ার জন্য আমাদের DNA হচ্ছে একচুয়ালি পলি নিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন। পলি মানে হচ্ছে বহু, নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে সংযুক্ত হয় তখন একটা চেনের মতো গঠন হয়, এটা নাম হচ্ছে DNA। তারপরে
নিউক্লিওটাইড। এইরকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে সংযুক্ত হয় তখন আবার যে এটা যেহেতু সাপের মতো একটা গঠন, দ্যাট মিনস এটা একটা সর্পিলাকার গঠন, যেহেতু অনেকগুলো নিউক্লিওটাইড, অনেক মানে বা বহু মানে হচ্ছে পলি, যেহেতু অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে সংযুক্ত হয়েছে, সেহেতু এই যে এই স্ট্রাকচারটা আমরা বলতেছি পলি নিউক্লিওটাইড। আচ্ছা ওকে, তো পলি নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওটাইডের পরিমাণ। কিন্তু এই যে নিউক্লিওটাইড, অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড মানে কি আমরা যদি চিন্তা করি, ওই চ্যাপ্টারে যখন আমরা যাবো তখন আরও ডিটেলস বলবো। অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড মানে হচ্ছে, আমরা যদি দেখি যে নিউক্লিওটাইড মানে কি, তো আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড মানে হচ্ছে নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। নিউক্লিওটাইড কটা জিনিসের সমষ্টি? তিনটা জিনিসের সমষ্টি। তো ওই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, বা এমন একটা সুগার মানে চিনি, বা এমন একটা চিনি যেটার অণুর গঠনে 5টা কার্বন আছে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে প্লাস হচ্ছে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস। তোমরা যখন এসিড ক্ষার করবা তখন বুঝবা যে এসিড কোনটা ক্ষার কোনটা। দেখুন নাইট্রোজেন যখন বেস বললাম বা নাইট্রোজেন ক্ষার যখন বললাম, তার মানে এমন একটা ক্ষার দুইটা নেও যেটাতে নাইট্রোজেন আছে সাপোজ, আর কিছু না। 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, প্লাস হচ্ছে ফসফেট। তোমরা যখন কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় বলবা বা ষষ্ঠ অধ্যায় কিন্তু বিভিন্ন মূলকের নাম দেওয়া আছে। সাপোজ SO4 মাইনাস, এটার নাম হচ্ছে সালফেট। তারপর হচ্ছে তোমার কি বলবো আর সালফেট, তারপর হচ্ছে NO3 মাইনাস, নাইট্রেট, ঠিক এইরকম একটা গ্রুপের নাম হচ্ছে PO4 3 মাইনাস, অর্থাৎ ফসফেট গ্রুপ। এই যে এই ফসফেট গ্রুপটা যদি এখানে থাকে PO4 3 মাইনাস, তখন এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস আর এই যে ফসফেট, এই তিনটা যদি আমি একটু যোগ করি তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। সেটা কি? নিউক্লিওটাইড। দ্যাট মিনস আমি বলতে পারি নিউক্লিওটাইড সমান সমান হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, ফসফেট। অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার, নাইট্রোজেন বেস, অর্থাৎ হচ্ছে ফসফেট। বললাম নিউক্লিওটাইড মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, অর্থাৎ হচ্ছে ফসফেট। এই তিনটার সমষ্টিকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, এটা আছে আবার চার প্রকারের মধ্যে। একটা হচ্ছে এডিনিন, খেয়াল করো, একটা হচ্ছে এডিনিন, আর একটা হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। কি বললাম? একটা হচ্ছে এডিনিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে সাইটোসিন, আর একটা হচ্ছে থাইমিন। প্রথম অক্ষরগুলো হচ্ছে এ, জি, মিস এডিনিন, গুয়ানিন, তারপর হচ্ছে সি, অর্থাৎ সাইটোসিন, তারপর হচ্ছে থাইমিন, অর্থাৎ AGCT। যদি মনে রাখতে চাও তখন এমনি মনে রাখতে পারো। এতে হচ্ছে আমি, এতে হচ্ছে তুমি, আমি তুমি, তারপরে জিতে হচ্ছে গরু, জিতে হচ্ছে ছাগল, আমি তুমি গরু ছাগল। দ্যাটস ইট। যে নাইট্রোজেন বেস হচ্ছে চার প্রকার হচ্ছে আমি তুমি গরু ছাগল। আমি মানে এ, এতে হচ্ছে এডিনিন, তারপর হচ্ছে জি, জিতে হচ্ছে গুয়ানিন, তারপরে সি, সিতে হচ্ছে সাইটোসিন, তারপরে টি, টিতে হচ্ছে থাইমিন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই যে একটা এডিনিন, সাপোজ আমি ধরলাম যে এডিনিনের যে স্ট্রাকচারটা বা এডিনিনের যে ফরমেশনটা সেটা হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে একটা এডিনিন, সাপোজ এটা এডিনিন, ঠিক আছে? এখন যেটা বলবো সেই এডিনিনের সাথে যখন একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা সংযুক্ত হবে বা সুগার যখন সংযুক্ত হবে তখন সেটাকে বলবো আমরা, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার সংযুক্ত হবে। যখন আমরা যখন কেমিস্ট্রিতে ওই চ্যাপ্টার আমি যখন পড়াবো তখন দেখাবো যে অ্যাকচুয়ালি যখন একটা যুগ যখন চাকরিক হয় এবং যদি এটার 5টা কার্বন থাকে তখন এটাকে পঞ্চভুজ আকারে রাখতে হবে, যখন 4টা কার্বন থাকে তখন এটাকে আমি চতুর্ভুজ আকারে রাখতে হবে। আচ্ছা
আমি যেটা বলছিলাম, সো আমি যখন জীবাশ্ম জ্বালানির অধ্যায়টা পড়াবো তখন দেখাবো যে অ্যাকচুয়ালি যখন তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ হবে তখন সেটাকে আমরা দেখবো হচ্ছে যদি চাকরির যৌগ হয় সেটাকে আমরা আসবো ত্রিভুজাকৃতি, যখন চার কার্বন বিশিষ্ট হবে তখন সেটাকে আসবো চতুর্ভুজাকৃতি, যখন পাঁচ কার্বন বিশিষ্ট হবে তখন সেটাকে আসবো পঞ্চভুজাকৃতি, ঠিক এইরকম। দ্যাট মিনস এই যে আমি যখন বললাম যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এটা হচ্ছে শর্করাগুলো হচ্ছে চাকরিক আকারে থাকে, সো এই যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এটাকেও সো আমি এটা পঞ্চভুজ আকারে লিখতেছি। সো সাপোজ এইরকম, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এডিনিন, আসলে এডিনিন চার কার্বন বিশিষ্ট না, বাট আমি অ্যাকচুয়ালি তার একটা ফর্মেশন দিলাম বা ফর্ম দিলাম, ধৈর্য নিলাম যে এটা হচ্ছে এডিপি, ঠিক আছে। এটা হচ্ছে এডিপি, এটা হচ্ছে এডিপি, সরি এটা হচ্ছে এডিনিন, এ একটা কি বলে এ একটা নাইট্রোজেন ক্ষার, সেটা হচ্ছে এডিপি, এডিনিন সেটা হচ্ছে এডিনিন, অর্থাৎ এটা হচ্ছে একটা নাইট্রোজেন ক্ষার, এটাতে হচ্ছে এডিনিন। এখন এডিনিনের সাথে যখন একটা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো এডিনোসিন, কি বললাম একটা নাইট্রোজেন ক্ষার, এটার নাম হচ্ছে এডিনিন। এখন এডিনিনের সাথে যখন পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা সংযুক্ত হবে আমরা এটাকে বলবো এডিনোসিন। তারপরে এডিনোসিন এর সাথে যদি আমরা ফসফেট যুক্ত করি, অর্থাৎ এটা হচ্ছে একটা ফসফেট ফোর থ্রি মাইনাস, তখন এটাকে আমরা বলবো এডিনোসিন মনো ফসফেট, অর্থাৎ এডিনোসিন মনো ফসফেট। তারপর মনো গ্রিক অরিজিন গুলো, মনো মানে হচ্ছে এক, মনো মানে এক, ডাই মানে কি, তারপর হচ্ছে ট্রাই মানে কি, টেট্রা মানে চার, টেন্টা মানে পাঁচ, সো এগুলো ডিটেলস তোমাদের পড়া হয়ে যাবে, যদি ওইটা পড়ো তাহলে দেখবো যে সবই পড়া হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটা নাইট্রোজেন ক্ষার, সেটার নাম হচ্ছে এডিনিন। এই এডিনিনের সাথে যখন আমরা একটা সুগার বা সুগার সংযুক্ত করবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এডিনোসিন, যখন এটার সাথে একটা ফসফেট আসবে তখন সেটার নাম হচ্ছে এডিনোসিন মনোফসফেট। এখন যদি এইরকম হয় যে এটার সাথে আর একটা ফসফেট সংযুক্ত হবে, আচ্ছা যখন দুইটা ফসফেট সংযুক্ত হবে, মানে আগেই বলছি যে টাই মানে হচ্ছে দুই, দ্যাট মিনস এটাকে তুমি বলতে পারো এডিনোসিন ডাই ফসফেট, খেয়াল করো এইটার যে সংক্ষিপ্ত রূপটা সেটা হচ্ছে এডিপি, অর্থাৎ তুমি বলতে পারছি এটা হচ্ছে এডিনোসিন ডাই ফসফেট। কেন আমি এডিনোসিন বলছি, কারণ এটা হচ্ছে একটা নাইট্রোজেন ক্ষার, এই নাইট্রোজেন ক্ষারের সাথে নাইট্রোজেন ক্ষারের নাম হচ্ছে এডিনিন, এই এডিনিনের সাথে একটা পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার সংযুক্ত হয়েছে বা পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা সংযুক্ত হয়েছে, দ্যাট মিনস এটার নাম হচ্ছে এডিনোসিন। তারপর হচ্ছে এটার সাথে দুইটা ফসফেট সংযুক্ত হয়েছে, দ্যাট মিনস ডাই ফসফেট, তার মানে এটাকে আমি বলতে পারতেছি এডিনোসিন ডাই ফসফেট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আর একটা ফসফেট দিতে পারি, তোর হচ্ছে তিনটা রুপায় সো আর একটা ফসফেট দিতে পারি, আর একটা ফসফেট যদি দিই তখন এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা যে ফর্মেশন হলো এই স্ট্রাকচারে তিনটা ফসফেট আছে, তিনটাকে আমরা গ্রিক অরিজিনে আমরা যেহেতু তিন ইংলিশে থ্রি, গ্রিকে বলা হচ্ছে ট্রাই বা এরকম কান্ট্রি বলা হচ্ছে ট্রাই, দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি এডিনোসিন ট্রাই ফসফেট, কি বলতে পারি এডিনোসিন ট্রাই ফসফেট। কেন আমি এডিনোসিন ট্রাই ফসফেট বলবো, কারণ এটা হচ্ছে একটা নাইট্রোজেন ক্ষার, সেটা হচ্ছে এডিনিন, এই এডিনিনের সাথে পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার সংযুক্ত হয়েছে, এডিনিনের সাথে যখন পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার সংযুক্ত হবে তখন সেটার নাম হচ্ছে এডিনোসিন, ওকে। তারপরে এখানে ফসফেট হচ্ছে একটা দুইটা তিনটা, দ্যাট মিনস ট্রাই ফসফেট, তার মানে যার নাম দিতে পারি এডিনোসিন ট্রাই ফসফেট, ক্লিয়ার। আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা ফর্ম যেটা করলাম সেটা হচ্ছে এটিপি ফর্মেশন করলাম, এখন এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাতে অ্যাকচুয়ালি কী করে গাছের পাতাগুলো শক্তি সঞ্চিত করে রাখে, শক্তি রাসায়নিক শক্তি সঞ্চিত করে রাখে, সাপোজ এদিকে যে শক্তিটা পড়ছিল এটাকে সে এরকমভাবে এরকমভাবে সঞ্চিত করে রাখছে। যখন এটা এডিনোসিন মনোফসফেট ছিল, এডিনোসিন মনোফসফেট বা এডিনোসিন ডাইফসফেট ছিল,
তখন কি করছে, এটি সূর্য শক্তি দিছে। এই সূর্য যখন শক্তি দিছে, তখন সেই শক্তিকে কাজে লাগিয়ে বা সেই শক্তিকে তোমার ভিত্তি করে বা সেই শক্তিকে ইউটিলাইজ করে কি করছে, সাপোজ এটা ছিল এডিপি, মানে দুইটা ফসফেট ছিল, এডিপি, তাহলে এটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। যখনই সূর্য শক্তি পাইল এই ফসফেট গ্রুপটা, তখন এই ফসফেট গ্রুপটা কি করছে, এই এদিকে আসে সংযুক্ত হয়েছে। দ্যাট মিন্স এই ফসফেট গ্রুপটাকে এই স্ট্রাকচার অর্থাৎ এডিপিতে ঢুকাইতে গিয়ে, খেয়াল করো, এডিপিতে একটা ফসফেট ঢুকাইতে গিয়ে কি করতে হয়েছে, সূর্যকে শক্তি দিতে হয়েছে, সূর্যকে আলো দিতে হয়েছে, সূর্যকে তাপ দিতে হয়েছে। সূর্য যদি আলো বা তাপ না দিত, তাহলে এই ফসফেটটা আসতো না। তার মানে এই ফসফেটটা যে আসছে, ফসফেটটা আসতে গেলে অবশ্যই সে সূর্যকে শক্তি হিসেবে ব্যবহার করছে। সাপোজ আমরা ধরে নিলাম যে ফসফেট হচ্ছে একটা গাড়ি, আমরা ধরে নিলাম যে ফসফেট হচ্ছে একটা গাড়ি, ফসফেট হচ্ছে একটা গাড়ি, খেয়াল করো যেটা বলতেছি সেটা হচ্ছে ফসফেট হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ফসফেট হচ্ছে একটা গাড়ি। সো এই যে গাড়, এই যে গাড়টা এই জেনে আসছে, এটা হচ্ছে রাস্তা, জ্বালানি নাই বা এই গাড়িটাতে জ্বালানি নাই, এই গাড়িটাতে সাপোজ পেট্রোল বা ডিজেল নাই, তখন কি করলো, সূর্য শক্তি দিল। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এই ফসফেট, আমাদেরকে সোলার প্যানেল লাগানো আছে, তো সোলার প্যানেল আছে ঠিক এরকম, এরকম ভাবে সোলার প্যানেল একটা লাগানো আছে, এটা কি করলো, সূর্য থেকে শক্তি নিল। এই সোলার প্যানেল থেকে যখন এই গাড়িটা যখন শক্তি পাইছে, তখন এই গাড়িটা কি করলো, আস্তে 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 আসে এদিকে, মিন্স এখন ঢুকে পড়লো, এখন এদিকে যেটা ঢুকলো সেটা হচ্ছে ফসফেট। তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এডিপি ছিল, এখন এটিপি, দেখিস এই এডিপি থেকে এটিপি ফরমেশন করতে গিয়ে সূর্যকে তার নিজের শক্তি খরচ করতে গেছে। আচ্ছা, শক্তি তো ধ্বংস বা বিনাশ, তাহলে এই যে সূর্য যদি তার নিজের শক্তিটা খরচ করলো, সেই শক্তির গেল কোথায়? অ্যাকচুয়ালি এই যে সূর্য যে শক্তিটা দিয়ে, খেয়াল করো, সূর্য যে শক্তিটা দিয়ে তাকে এই পর্যন্ত একটা বন্ধন গঠনে সহায়তা করছে, ওই বন্ধনে শক্তিটা সঞ্চিত হিসাবে আছে, কারণ শক্তি ধ্বংস বা বিনাশ নেই। এই যে বন্ধনটা গঠিত হয়েছে, এই বন্ধন গঠিত হইতে গিয়া যে শক্তিটা লাগছে, ওই পুরাটা শক্তি সূর্য দিছে। তার মানে আমরা যদি এর অপোজিট ঘটনাটা ঘটাই, অর্থাৎ বন্ধন ঢুকাইলাম, বন্ধন ঢুকাইতে আমি আমার নিজেকে শক্তি দিতে হয়েছে, অর্থাৎ সূর্যকে শক্তি দিতে হয়েছে, আমি যদি বন্ধনটাকে সরাই আনি, তাহলে বন্ধনটা যদি সরাই আনি, তাহলে শক্তি নির্গত হবে না, অবশ্যই হবে। কারণটা কি, কারণটা হচ্ছে আমি যেই পরিমাণ শক্তি খরচ করছি শক্তির সংরক্ষণ হিসেবে, নীতি অনুসারে শক্তিটা যদি ধ্বংস বা বিনাশ না হয়, তাহলে শক্তি অবশ্যই কোনো না কোনো জায়গায় আছে। ঠিক কোন জায়গায় আছে, সেটা হচ্ছে এই জায়গায় সঞ্চিত আকারে আছে। তো আমি যখন এটা বের করে নিব, তখনই আমি যখন এটা বের করবো, খেয়াল করো, সাপোজ আমি যেরকম চিত্রটা আঁকলাম, এই চিত্রটা হচ্ছে এরকম, ভালোভাবে সাপোজ হচ্ছে এডিপি, এটা হচ্ছে পাঁচ কার্বন স্টেশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফসফেট, ইউ4 3 মাইনাস, এখানে আমাকে নতুন ফসফেট ঢুকাইছি। আমি বলতেছি যে এই ফসফেটটাতে এই যে আমি স্টার চিহ্ন দিলাম, দ্যাট মিন্স এটা শক্তি আছে। এখন অ্যাকচুয়ালি স্টার চিহ্ন নিয়ে এসে ঢুকছে, এই স্টার চিহ্নটা আসার জন্য সূর্য থেকে শক্তি নিতে হয়েছে। তো আমি যখন এটি গেয়ার করে নিব, খেয়াল করো, আমি যখন গেয়ার করে নিব, তখন যেটা হবে সেটা হচ্ছে আমি যখন গেয়ার করে নিব, তখন এই বন্ধন সহ যেহেতু বের করে নিব, দ্যাট মিন্স আমি পুরো ফসফেটটাকে বের করে নিয়ে আসলাম। মানে ফসফেটটাতে এখনও শক্তি লাগানো আছে। তার মানে আমি যদি ফসফেটটাতে বের করে নিছি, দ্যাট মিন আমি এই শক্তিটাকে বের করে নিছি। অ্যাকচুয়ালি এই যেহেতু ফসফেটটার সাথে শক্তি লাগানো ছিল, তার মানে শক্তিটাকে বের করে নিছি। তার মানে আমি যখন এই এটিপি থেকে একটা ফসফেট সরাই নিলাম, তখন কিছু পরিমাণ শক্তি নির্গত হয়েছে। অ্যাকচুয়ালি এই এটিপিটা ঠিক এরকমভাবে ব্যাটারির কাজ করে। কীভাবে করে সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ওই মানে গাছের পাতার মধ্যে এডিপি থাকে বা এএমপি থাকে, তখন তারা কি করে, তারা হচ্ছে এই সূর্য শক্তির সাহায্যে একটা ফসফেটকে সংযুক্ত করে নেবে। তারপর যখন তার শক্তির প্রয়োজন করবে, যখন সূর্য থাকবে না, তখন সে কি করবে, তখন সে আস্তে আস্তে এই ফসফেট ভাঙতে থাকে। এই ফসফেট ভাঙে সে তার নিজের জন্য যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি ব্যবহার করবে। ক্লিয়ার?
এইরকম একটা সাবস্টেন্স হচ্ছে এটিপি, যেটা আমাদের কি করে এই যে শক্তি শক্তি সে কি করতেছে সঞ্চিত করে রাখতেছে। এই জন্য এটিপিকে সাধারণত জৈব মুদ্রা বলা হয়, অর্থাৎ জীবের মুদ্রা। সে ধরো সাপোজ আমরা মুদ্রা সঞ্চিত করে রাখি, তারপরে যখন যে তখন খরচ করি, ঠিক এরকম যে আমার মুদ্রা সঞ্চিত করা আছে, তারপরে আমার লাগতেছে। আমি আশা করি যে বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি এএমপি কি, অ্যাকচুয়ালি এডিপি কি, অ্যাকচুয়ালি এটিপি কি। কী বললাম যে অ্যাকচুয়ালি এএমপি হচ্ছে এডিনোসিন মনোফসফেট। এডিনোসিন কেমনে আসলো? এডিনি, এডিনের সাথে পাঁচ কার্বন একটু সুগার সংযুক্ত হয়েছে, ঠিক ওইটার সাথে যখন আমি ওই একটা ফসফেট সংযুক্ত করবো তখন সেটা হচ্ছে এডিনোসিন মনোফসফেট। সেটা কি? এডিনোসিন মনোফসফেট। সেটার সাথে যখন আমরা কী করবো যে দুইটা ফসফেট সংযুক্ত করবো তখন সেটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। যখন আমরা তিনটা ফসফেট সংযুক্ত করবো তখন সেটা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এই যে এগুলোর ফরমেশন ঘটবে, এই যে এগুলো ঘটবে, ঠিক এগুলো ঘটার জন্যে আরও কিছু সাবস্টেন্স লাগে বা আরও কিছু উপাদান লাগে। যে উপাদানগুলো তোমাদের বইয়ে লেখা আছে সেগুলো হচ্ছে সেই সাবস্টেন্সগুলোর মধ্যে একটা হচ্ছে এনএডিপি, একটা হচ্ছে এনএডি। সো এই এনএডিপি এর পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কি বললাম? নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হচ্ছে এনএডিপি এর পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সো আশা করি আমি যে এই এটিপি এডিপি যে বুঝাইলাম, ওই এটিপি আর এডিপি থেকে কিছুটা বেশি তোমাদের এদিকে কাজে লাগে। ঠিক যেরকম এডিনিন ডাই শব্দটা, নিউক্লিওটাইড আর ফসফেট, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগে। তোমরা নিজেরা এখন বের করতে পারবে যে এডিপিটা মানেটা কি। সো খেয়াল করো, এটা হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এই অ্যাকচুয়ালি আমরা কি জানি সিগারেটে কি আছে? নিকোটিন আছে, তাই না? ওই কি জানি একটা গান আছে না, নেশার একটা গান, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, ঠিক এরকম ওইরকম কিছু চ্যানেল আছে, ওগুলোর নামও হচ্ছে নিকোটিন, এরকম নিকোটিন। সো এই যে নিকোটিনটা যে থাকে একচুয়ালি সিগারেটে, ওইটা হচ্ছে ফ্রি অবস্থায় থাকে। বাট আমাদের এই যে যখন সালোক সংশ্লেষণ বিক্রিয়া ঘটে তখন যে নিকোটিনটা কাজ করে, তখনও নিকোটিন কাজ করে, কিন্তু ওই নিকোটিনটা মুক্ত অবস্থায় থাকে না। অ্যাকচুয়ালি কী ঘটে, ওই নিকোটিনটা অন্য একটা গ্রুপের সাথে সংযুক্ত হইয়া ওইটা হচ্ছে, মানে নিকোটিনটা যদি ফ্রি অবস্থায় থাকতো তখন আমাদের দেহের জন্য ক্ষতিকর, বাট ওইটার সাথে অন্য কিছু একটা সংযুক্ত হয়, সাপোজ ওইটাকে কাভার করে রাখি এরকম কিছু একটা, সাপোজ এটা হচ্ছে নিকোটিন, এটা হচ্ছে নিকোটিন, এটা হচ্ছে খুব ডেঞ্জারাস একটা সাবস্টেন্স যেটা আমাদের দেহে থাকলে এটা ক্ষতিকর। বাট এটা কি করে, এটাকে অন্য একটা জিনিস কাভার করে রাখে, অন্য একটা জিনিস কাভার করে রাখে, দ্যাট মিন্স এটা এখন আর আমাদের দেহকে ক্ষতি করে রাখে। তো যেটা অ্যাকচুয়ালি কাভার করে রাখে সেটা হচ্ছে আমাদের এমিন গ্রুপ, বা আমরা যে পড়তেছি নিকোটিনামাইড, তখন এরকম নাম হচ্ছে, এরকম আমি বোঝাচ্ছি কীরকমভাবে নাম হচ্ছে। বাট এটা একটু বোঝো যে ফ্রি অবস্থায় থাকলে নিকোটিন আমাদের দেহের জন্য ক্ষতিকর, কারণ এই যে সাপোজ এটা এরকমভাবে ঘুরতে পারে আমাদের দেহে কোষ ক্ষতি করতে পারে সাপোজ। সো এই যে এটা কী করে একটা প্যাকেট এটাকে ঢেকে রাখে, অর্থাৎ নিকোটিন যখন অন্য একটা সাবস্টেন্সের সাথে সংযুক্ত হলো তখন তার যে বিষক্রিয়াটা ছিল এই বিষক্রিয়াটা আর এখন তার মধ্যে নাই। এখন যেটা করে সেটা হচ্ছে, সেটা করে এটা হচ্ছে সাপোজ নিকোটিন, এখন নিকোটিনের সাথে যখন এমিন গ্রুপ যুক্ত হবে NH2, তখন এটাকে আমরা বলবো নিকোটিনামাইড। এই গ্রুপটার নাম হচ্ছে এমিন। আমরা যখন জীবাশ্ম জ্বালানি করবো তখন দেখবো যে অ্যাকচুয়ালি মানে ওই জৈব যুগে কিছু কার্যকরী মূলক থাকে, সাপোজ তুমি অ্যালকোহলের জন্য, অ্যালকোহলের জন্য করবো হচ্ছে OH, অ্যালডিহাইডের জন্য CHO, অ্যালডিহাইডের জন্য হচ্ছে CHO, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য COOH, এখন হচ্ছে এমিনের জন্য NH2, এমিনের জন্য NH2। কি বললাম? আমরা যে কার্যকরী মূলক আছে আমরা এগুলো ডিটেলস করবো কেমিস্ট্রিতে, বাট যে কার্যকরী মূলক আছে সেখানে অ্যালকোহলের জন্য OH, অ্যালডিহাইডের জন্য CHO, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য COOH, এমিনের জন্য NH2। অ্যাকচুয়ালি এমিন নামটা কেমন আসবে, আমরা তো অ্যামোনিয়ার সঙ্গে জানি, তাই না? অ্যামোনিয়ার সঙ্গে হচ্ছে NH3, কেমন করো অ্যামোনিয়ার সঙ্গে হচ্ছে NH3, এটাকে আমরা বলতেছি অ্যামোনিয়া। সো
NH3 থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে তখন ব্যাপারটা ঘটবে এরকম, NH সাপোজ NH এর তিনটা ইঞ্চ ছিল এইভাবে শুরু করেছিল, যখন একটা হাইড্রোজেন চলে যাবে তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, হাইড্রোজেন চলে যাবে দ্যাট মিন্স এই একটা হাত এখনো খালি, এই যে খালি হাত, তারপরে এই যে N, এই যে H2, এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা যেহেতু অ্যামোনিয়া থেকে উৎপত্তি ঘটছে এই জন্য এটাকে নাম হচ্ছে অ্যামিন, কিন্তু এই অ্যামিন যখন কোন যৌগের সাথে সংযুক্ত হবে তখন সেটাকে আমরা ওই যৌগটাকে শেষে অ্যামার যুক্ত করে উচ্চারণ করব, সাপোজ এই অ্যামিন যখন নিকোটিনের সাথে সংযুক্ত হয়েছে অর্থাৎ নিকোটিনের মধ্যে যখন সে ঢুকল, সাপোজ এটা হচ্ছে নিকোটিন, আমি বললাম এটা হচ্ছে নিকোটিন, এইটার মধ্যে যখন অ্যামিনটা ঢুকল তখন এই পুরা সাবস্টেন্সটার নাম হয়ে গেল, এই যে পুরা সাবস্টেন্সটা, এই যে এরকম একটা চক্রাকার সাবস্টেন্স, তারপর এটার মধ্যে এনিস্টো আছে, এই পুরা সাবস্টেন্সের নাম হয়ে গেল নিকোটিনামাইড, অর্থাৎ অ্যামাইড যুক্ত করে দেবো, নিকোটিন ছিল এমিন থেকে আমার যুক্ত করে দেবো, সাপোজ আমার নামের সাথে যদি এমিন যুক্ত করো, ইমন ইমন হচ্ছে ইমন, তা আমার সাথে এমিন যুক্ত করে দিল, এই যে সাবস্টেন্সটা, এই সাবস্টেন্সের নাম হবে ইমন অ্যামাইড, ইমন অ্যামাইড, এখন পুরাটাই খুব ইজি, আমি পুরাটাই যাওয়ার আগে আমি নিউক্লিওটাইড সম্পর্কে আবার একটু বলি, আমরা কি করছিলাম যে নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, নাইট্রোজেন বেস, প্লাস প্লাস হচ্ছে সাপোজ ধরো যে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার নাইট্রোজেন আর প্লাস ফসফেট, এখন এই তিনটা যখন একসাথে সংযুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড, ওকে, তো এই যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস আর এই যে ফসফেট সংযুক্ত, এই তিনটা ফর্মেশন থেকে আমরা কোনো নিউক্লিওটাইড, আমরা ধরে নিলাম যে নাইট্রোজেন বেস, আমরা আগেও ধরছি যে নাইট্রোজেন বেসটাকে আমি এরকম ভাবে দিচ্ছি, ঠিক আছে, বা এখন তুমি অন্যভাবে দিতে পারো, সাপোজ ধরো যে তুমি নাইট্রোজেন বেসটাকে এরকম ভাবে গুণ একটা তো প্রকাশ করবে, এই যে দিলা এইটার সাথে যদি একটা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা সংযুক্ত হয় যে এবং এইটার সাথে যখন একটা ফসফেট সংযুক্ত হবে তখন এই যে এই যৌগটা, এই যে এই যৌগটা হলো, এই যে একটা যৌগ তৈরি হলো, যে যৌগটা, যে যৌগটার এক জায়গায় আছে নাইট্রোজেন বেস, আর এক জায়গায় আছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, আর এক জায়গায় আছে ফসফেট, এই যে এই যৌগটা, এই সম্পূর্ণ যৌগটাকে এখন আমরা বলবো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, এই সম্পূর্ণ এটাকে বলবো আমরা নিউক্লিওটাইড। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি আগে বলছিলাম যদি মনো এক থাকে তখন সেটাকে আমরা বলবো মনো, দুই থাকে তখন সেটাকে বলবো ডাই, যখন তিন থাকে তখন সেটাকে বলবো ট্রাই, যখন চার থাকে তখন সেটাকে বলবো টেট্রা, দ্যাট মিন্স যদি একটা নিউক্লিওটাইড থাকে আমরা বলবো মনো নিউক্লিওটাইড, যখন দুইটা নিউক্লিওটাইড থাকবে আমরা বলবো ডাই নিউক্লিওটাইড, যখন তিনটা নিউক্লিওটাইড থাকবে আমরা বলবো ট্রাই নিউক্লিওটাইড, যখন চারটা নিউক্লিওটাইড থাকবে তখন আমরা বলবো টেট্রা নিউক্লিওটাইড, যদি অনেকগুলো নিউক্লিওটাইড, আরো অনেক বেশি নিউক্লিওটাইড থাকে তখন সেটাকে বলবো পলি নিউক্লিওটাইড, ঠিক আছে, দ্যাট মিন্স খেয়াল করো, তার মানে আমি যদি এই গঠনটা নিয়ে একটু চিন্তা করি, নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট একটু কীভাবে হল, সো আমি ধরলাম আমি ধরে নিলাম যে এটা হচ্ছে অ্যাডিনিন, আমরা আগেও এটা সরি আগে তো আমরা নিকোটিন থেকে শুরু করবো, তাই না, এটা হচ্ছে নিকোটিন, এটা হচ্ছে নিকোটিন, আগে বলছি এটা হচ্ছে নিকোটিন, এখন এই নিকোটিনের সাথে যদি এমিন গ্রুপ যুক্ত হয় তখন আমরা সেটাকে বলবো নিকোটিনামাইড, বলছিলাম যে যখন একটা গ্রুপের সাথে, যখন একটা যৌগের সাথে এমিন গ্রুপটা যুক্ত হবে তখন আমরা ওইটার শেষে অ্যামাইড লিখে তারপরে নামকরণ করবো, তাই না, দেখবেন এটা হচ্ছে নিকোটিনামাইড। এখন এই যে নাইট্রোজেন বেসের মধ্যে চার প্রকার নাইট্রোজেন বেস ছিল,
এডিনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন আমি তুমি গরু ছাগল ওইটার এডিনিন থাকে, এডিনকে আমরা আগে বর্গক্ষেত্র লিখছিলাম মনে আছে, তো এডিনিনটা যদি থাকে তখন আমরা এটাকে বলতে পারি নিকোটিন, তার সাথে এমিন দ্যাট মিনস আমরা বলতেছি নিকোটিন অ্যামাইড, ওকে নিকোটিন তার সাথে একটা এডিনিন যুক্ত হয়েছে দ্যাট মিনস নিকোটিন অ্যামাইড এডিনিন। এখন আমরা এই যে নিউক্লিওটাইডের ফর্মেশন করছি না, যে একটা নিউক্লিওটাইড হচ্ছে এরকম, নিউক্লিওটাইড কিরকম এই যে মাঝখানে সাপোজ একটা গ্রুপ থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে তাকে নাইট্রোজেন বেস, আর এদিকে একটা পাঁচ কার্বন মিষ্ট সুগার থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে পাঁচ কার্বন মিষ্ট সুগার, এদিকে একটা ফসফেট থাকবে। এখন এইরকম দুইটা নিউক্লিওটাইড যদি সংযুক্ত হয় তাহলে ঠিক এরকম ব্যাপারটা ঠিক এই যে এই জায়গায় সাপোজ এই জায়গায় এখন পর্যন্ত আমি যে যুগটার নাম পাইলাম সেটা হচ্ছে নিকোটিন, তার সাথে এমিন গ্রুপ যুক্ত হয়েছে দ্যাট মিন্স নিকোটিনামাইড, তারপরে তার সাথে এডিনিন যুক্ত হয়েছে দ্যাট মিন্স আমি যোগটার নাম হচ্ছে নিকোটিনামাইড এডিনিন, তারপরে দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। খেয়াল করো আমরা যদি নিউক্লিওটাইড চিন্তা করতে নিউক্লিওটাইড আমরা এই জায়গায় এই নিউক্লিওটাইড যখন দুইটা সংযুক্ত হয়েছে এই জন্য আমরা বলতে পারতেছি নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড, আর যদি এই নিকোটিনের সাথে এইদিকে আরও একটা ফসফেট থাকে তখন সেটাকে আমরা বলবো নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলতেছি এনএডিপি। সো আমি আশা করি যে এটা যখন আমরা এইভাবে বোঝাবো তখন আমি আশা করি যে অন্তত কারো যাতে এইটা মনে রাখতে যাতে অসুবিধা না হয় বা কেউ যেন এইটা দিকে ভয় না পায়। অ্যাকচুয়ালি বায়োলজিতে আমাদের ভয়টাই হচ্ছে মানে আমরা ভয় পায় পেলি মানে এইরকম একটা ওয়ার্ড দেখার পরে জানলা কত কোনো ওয়ার্ড কী করবো কেমনি মনে রাখবো তখন কী করে অনেক স্টুডেন্ট আছে যে একেবারে পড়তে 100-200 বার করার পরে দেখা যাচ্ছে খুব স্পিডে বলে ফেলে, তখন কী করি আমরা তাদেরকে দেখি ডিপ্রেশনে বলে যে আল্লাহ ও এত কিছু পারে এত কিছু পারে ও আমি আমার কী হবে এরকম। সো জাস্ট বেসিকটা বুঝো যে কোন ক্লিয়ার হচ্ছে এইটা যদি বুঝো এই জায়গায় নিউক্লিওটাইড এডিনিন যদি বুঝো তখন দেখবো যে ডিএনএ বোঝাটা তোমার অনেক সুবিধা হচ্ছে ডিএনএ চ্যাপ্টার। আমি কী বললাম এটা হচ্ছে নিকোটিন, খেয়াল করো এমিন গ্রুপ যুক্ত হলো দেখছি নিকোটিনামাইড এডিনিন দুইটা নিউক্লিওটাইড ডাইনিক্লোটাইড, যদি ফসফেট না থাকতো তখন সেটাকে আমরা বলতাম এনএডি, অর্থাৎ নিকোটিনামাইড এডিনিন ডাইনিক্লোটাইড, যখন ফসফেট সংযুক্ত হয়েছে তখন সেটাকে বলছি নিকোটিনামাইড এডিনিন ডাইনিক্লোটাইড ফসফেট। ওকে এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই এনএডিপির সাথে যদি আরও হাইড্রোজেন সংযুক্ত হয় এইটা যদি আরও হাইড্রোজেন সংযুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো বিচারিত, মানে আমি যখন জারণ বিচারণ করাবো তখন বুঝাবো যে হাইড্রোজেন সংযুক্ত মানে হচ্ছে বিচারণ বা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিচারিত, তার মানে আমরা বলতে পারছি এটাকে বলতে পারছি যে বিজারিত হাইড্রোজেনের জন্য আমি বলতেছি বিজারিত, তারপরে কি নিকোটিনামাইড এডিনিন আর নিকোটিন ফসফেট ক্লিয়ার ঠিক এরকম। অ্যাকচুয়ালি আমাদের যেই প্রথম পৃষ্ঠা বা অ্যাকচুয়ালি যে প্রথম পৃষ্ঠার যেই কঠিন বিষয়গুলো ছিল এগুলো আমি সহজ করার চেষ্টা করলাম, এটাও সামনে সংশ্লেষণের অংশ, সো এটাকে আমি সামনে সংশ্লেষণের পার্ট এক নাম দিতে পারি, আমরা সামনে সামনে সংশ্লেষণের পার্ট টু নিয়ে আলাপ ঠিক আছে, এবং আমরা আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে এই পর্যায়গুলোতে চলে যাবো আজকে এই পর্যন্ত।